হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি হাসান পর্তুগাল থেকে আপনারা দেখতেছেন ইউরোপ ইনফরমেশন তো ফ্রেন্ডস আপনারা দিন থেকে আমাকে একটা প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমরা যারা অবৈধ পথে ইউরোপে আসছি বা পর্তুগালে আসছি এবং কি ধরেন আমাদের পাসপোর্ট দালালে রেখে দিছে অথবা আমরা আমাদের পাসপোর্ট সাগরে ফেলে দিছি এখন আমাদের করণীয় কী এবং কি আমাদেরকে কতদিনের মধ্যে ইউরোপের মধ্যে ফেপার্স দিবে এবং কি পর্তুগাল ছাড়াও অন্যান্য দেশের মধ্যে অনেকেই আছেন অবৈধ পথে বা ইউরোপ পাসপোর্ট নাই কিছু নাই তারা কি পর্তুগালে এসলে কত মধ্যে কাগজ করতে পারবে তো টু জেড সব কিছু নিয়ে আজকে আলোচনা করবো আশা করি পুরো ভিডিওটা আমার সহকারে দেখবেন তাহলে আপনাদের অনেক অজানা তথ্য আজকে ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যেন আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই তো চলুন শুরু করি তো ফার্স্টেই আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি কখনোই চাইবো না যে আপনারা অবৈধ পথে ইউরোপে আসেন কারণ আমি সব সময় সবগুলো ভিডিওর মধ্যেই আমি কথা বলি যে আগের মতো ওরকম কোনো সিস্টেম নাই যে আপনি অবৈধ পথে বা যে কোনো ওয়েতে যদি আপনি ইউরোপে আসেন তাহলে আপনাকে সহজে পেপার্স দিয়ে দেবে এরকম কিন্তু রুলসগুলো দিন দিনে বন্ধ হয়ে যাইতেছে তো আপনাদের জন্য দুইটা দেশ একমাত্র খোলা আছে যে এক হচ্ছে স্পেন আর আরেকটা হচ্ছে পর্তুগাল এই দুই দেশের মধ্যেই আপনি একটু সহজে লিগেল হতে পারবেন কিন্তু অন্যান্য দেশের মধ্যে আরও অনেক কিছু মানে অনেক সময় লাগবে বা অনেক ডকুমেন্ট লাগে ঠিক আছে তো এই জন্যই এই দুইটা দেশের মধ্যেই যারা অবৈধ পথে ইউরোপে আসে তারা এই দুই দুই দেশটাই কিন্তু বেছে নেয় স্পেন এবং কি পর্তুগাল তো আমি স্পেনের কথাই পাশটা বলি যে আপনি স্পেনের মধ্যে আসার পরে ওইখানের মধ্যে একটা যে বাসার মধ্যে থাকবেন আপনি ওই বাসার পাদনা মেন্টালের মাধ্যমে কিন্তু আপনি আপনার পেপার্সের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে কিন্তু পাসপোর্ট নাই বা পাসপোর্ট দালালে রেখে দিয়েছে বা আপনি সাগরের মধ্যে পালাই দিয়েছেন তাহলে আপনাকে অবশ্যই ফার্স্ট একটা কাজ করতে হবে যে আপনার পাসপোর্টটা নতুন করে উঠাতে হবে বাংলাদেশ মানে এম্বাসি থেকে আর কি স্পেনের ওইখান থেকে উঠানোর পরে আপনি ওটা সাহায্যে একটা এজলাম করবেন মানে আপনি যে কোনো একটা প্রবলেম তুলে ধরে আপনি ওইখানের মধ্যে একটা এজেলাম করবেন এজেলাম করার পরে ওনারা মানে আপনাকে কাজের পারমিশন দিয়ে দেবে আর কি যদি আপনার মানে হিস্টোরিটা যদি ওনাদের কাছে মানে বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে আপনাকে অবশ্যই কাজের অনুমতি দিয়ে দেবে আপনি তখন কাজ করতে পারবেন ঠিক আছে এবং কি আপনি লিগেল হওয়ার একটা মাধ্যম হচ্ছে আপনি যে বাসায় থাকবেন ওই বাসায় পা দিয়ে আপনি তিন বছরের মধ্যে আপনি তিন বছর পরে আপনি পেপারসের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে তিন বছর পরে আবেদন করার পরে আপনার মোটামুটি ছয় মাস থেকে আট মাস অথবা আরও বেশি সময়ও লাগতে পারে ঠিক আছে এক একজনের মানে এটার সব পুরোটা হচ্ছে কপালের উপর নির্ভর করে ঠিক আছে তো এভাবে আপনারা স্পেনের মধ্যে বৈধ হতে পারবেন মোটামুটি তিন থেকে চার বছরের মধ্যেই আপনারা বৈধ হতে পারবেন এটা উভয়ের ক্ষেত্রে যারা বিষা নিয়ে আসছে এবং কি যারা অবৈধ পথে আসছে সবার জন্য হচ্ছে স্পেনে মোটামুটি তিন বছর থেকে সাড়ে তিন বছর বা চার বছর সময় লাগবে ঠিক আছে আর আপনি যদি এখন চলে আসি পর্তুগালের মধ্যে আপনি পর্তুগালের মধ্যে কয়টা ট্যাক্স দেওয়ার পরে আপনি মোটামুটি ফেপারসবেন যারা অবৈধ পথে ইউরোপ আসছেন ঠিক আছে তো ফার্স্ট কথা হচ্ছে যে আপনারা যারা অবৈধ পথে ইউরোপে আসছেন একটু সমস্যা হইতেছে যে আপনারা যারা অবৈধ পথে আসছেন তাদের ফিন্যান্সটা হইতে একটু সময় নেয় বা অনেকে করতে চায় না ঠিক আছে কারণ এটা নিয়ে অনেক জামিলা হয়েছে তো এই জন্য আসলে কেউ করতে চায় না তো আমি মনে করলাম যে আপনার ফিন্যান্সটা করা হয়েছে এখন আপনার সোচালের জন্য আবেদন করার পালা এখন পর্তুগালের মধ্যে যে নতুন সিস্টেমটা করছে এটার মধ্যে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু সোচালের জন্য আবেদন করতে পারবেন আগে আমরা যখন আর ছিলাম তখন কিন্তু আমরা চার মাস বা সাড়ে তিন মাস এরকম সময় লাগার পরেও কিন্তু আমরা সোশ্যাল পাই নাই তো আপনারা যারা এখন বর্তমানে আসবেন বা আসার জন্য চিন্তা করতেছেন তারা কিন্তু এখানে আসার পরে এক ঘন্টার ভিতরেই কিন্তু আপনারা সুচালয়ের জন্য আবেদন করতে পারবেন যদি আপনার যে কোনো একটা কাজ ম্যানেজ করে যদি কন্ট্যাক্টটা নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে এক ঘন্টার ভিতরে আপনাকে সোশ্যাল নাম্বার দিয়ে দেবে আমরা প্রায় তিন থেকে চার মাসও কিন্তু আমরা পাই না সেটা আপনারা এখন এক ঘন্টার ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে এটার কারণে আসলে অনেকে যে যে জায়গায় আছে বর্তমানে তারা সবাই পর্তুগাল আসার চিন্তা ভাবনা করতেছে যে এখানের মধ্যে আসার পরে আমরা একটু তাড়াতাড়ি সব কিছু করতে পারব ঠিক আছে আর এখন মূল কথাই আসি যে আপনারা যারা অবৈধ পথে ইউরোপ আসেন তাদের কতটা কয়টা ট্যাক্স দেওয়ার পরে আপনাদেরকে পেপার্স দেবে ঠিক আছে কারণ এখন বর্তমানে যে সিচুয়েশন চলতেছে এই সিচুয়েশনে কিন্তু সেভের মেল পাওয়াটা একটু সোনার হরিণের মতো ঠিক আছে অনেক সময় লাগে যায় কারণ ওনাদের যারা কাজ করে তারা অনেক স্লোলি কাজ করে অফিসিয়াল কাজগুলো একটু অনেক স্লোভাবে করতেছে কারণ যারা দুই সালের মার্চ মাসে মে মাসের অ্যাপ্লাই করছিলো মে মাসে সেভের সেভের জন্য অ্যাপ্লাই করছিলো তাদের এখন বর্তমানে তারা এখন মানে ডেট ফাইতেছে ঠিক আছে তো এখন চিন্তা করেন যে আপনি যখন আসবেন সেটা কতদিন হতে পারে ঠিক আছে আর এখন মূলত হচ্ছে যে আপনার কয়টা ট্যাক্স দিতে হবে আপনাকে অবশ্যই যারা অবৈধ পথে আসেন তারা বারো থেকে আঠারোটা ট্যাক্স দেওয়ার পরে আপনাদেরকে সোশ্যাল মানে সেফ থেকে ইমেল আসার সম্ভাবনা আছে ঠিক আছে আর যারা ইউরোপের মধ্যে বৈধ আসছেন তাদের একটু কম সময় লাগবে ঠিক আছে মোটামুটি কিছু হিসেব করলে কিন্তু মোটামুটি যারা বৈধ পথে আসছেন বা যেভাবে এক বছর পরে আপনার মানে সেবের মেলটা আসবে ওকে আপনি যদি লিগেল হইতে আসেন আর যদি আপনি অবৈধ পথে আসেন তাহলে মোটামুটি আপনি দুই বছর থেকে আড়াই বছর ধরে রাখেন কারণ আমি আরও কিছুদিন আগে একটা একজনের সাথে পরিচয় হয়েছিল আমার যে উনি যখন সৌশালের জন্য আবেদন করছে উনি কিন্তু বাইরে রোডে আসছিলো উনি লন্ডনের বিষয় নিয়ে তখন অনেক কাহিনী এটা পরে দরকার হলে আপনাদের সাথে আমি ওনার একদিন ওনার একটা ভিডিও শেয়ার করব ঠিক আছে যদি সময় পাই তো উনি সৌশালোর জন্য আবেদন করে নয় মাস পরে সোশ্যাল হয়েছে যখন এক ঘন্টার এই সিস্টেমটা ওপেন হয় নাই সেই সময় তিনি মানে নয় মাস পরে উনি সোশ্যাল সোশ্যাল নাম্বার পাইছে তো এবার চিন্তা করেন সাধারণ একটা সোশ্যাল নাম্বার পাইতে যদি নয় মাস সময় লাগে তাহলে আপনারা যারা অবৈধ পথে ইউরোপে আসবেন তাদের কত সময় লাগতে পারে তো আসলে এটা সবার জন্য না এটা ওনার ভাগ্য খারাপের কারণে এরকম হয়েছে এরকম সবার হবে না ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান তাহলে আমি নেক্সটে ওই কমেন্টসের উপর নির্ভর করে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ ঠিক আছে তো আপনারা যারা আমার ফেসবুক গ্রুপ এবং কি ফেসবুক ফেজের মধ্যে জয়েন্ট হন নাই আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা ওইখান থেকে খুব সহজে অ্যাড হয়ে যেতে পারবেন কারণ আমরা ওইখানের মধ্যে আপনাদের সমস্যা নিয়ে আমরা ওইখানে আলোচনা করি আপনারা সঠিক একটা ভালো সমাধান পাবেন যদি আমাদের সাথে মানে কমিউনিকেশনে রাখেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর পেজের মধ্যে বা গ্রুপের মধ্যে অনেক দালাল ঢুকছে তাদেরকে আমি সাধারণভাবে একটা নোটিশ দিয়ে দিই আমার চোখের সামনে পড়লে কিন্তু আমি ব্লক করে দিব প্লাস আপনারা কখনো এখানে আপনি বিষার জন্য কাজ করেন বা এরকম কোনো যেন কোনো ধরনের কোনো স্ট্যাটাস যেন আমি না দেখি ঠিক আছে আমি যদি এরকম দেখি তাহলে কিন্তু আমি সাথে সাথে ব্লক করে দেবো পরে কিন্তু সারা জীবনের জন্য আপনারা এসব মানে গ্রুপের মধ্যে ঢুকতে পারবেন না ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম